হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে থাকো। আর আমি আজকে চলে আসলাম দেখো সকালের কাজ নিয়ে। সকালে কাজে যে বিছানাটা ভাঁজ করে নিচ্ছি, জানোই তো শরীর ভালো থাকে না সব সময়। তো যখন যতটুকু পারি ততটুকু কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি বিছানাটা ভাঁজ করে নেবো। আর আমার একটা প্রবলেম কি জানো, যে আমার বাঁ পাটা মানে কি বলবো, মনে হয় যে একটা রক টানা দিয়ে থাকে। তো এই যে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কাজ করতে একদম ভালো লাগে না। আর ঘরে এত এলোমেলো, এত নোংরা হয়ে থাকে, না করেও কিছু করার নেই। আর প্রচুর রৌদ্রু, প্রচুর বলতে প্রচুর রৌদ্রু। আর প্রেগনেন্সিতে আমি শুনেছি যে প্রচুর গরম লাগে, যেটা আমার লাগছে। এত গরম লাগে মনে হয় এই ফিরলাম। তো আমি এই যে সাইডগুলো গুছিয়ে নিচ্ছি। আমার ঘরে তেমন কোনো ফার্নিচার নেই, কারণ ফার্নিচার আমি এখনও করিনি, কারণ এত হাইফাই লোক আমরা না যে এত সহজে সব কিছু করে নেব। অল্প অল্প করে করছি। আগে যে ঘরে ছিলাম সেটাতে ভয় ছিল, তো সেই ঘর থেকে যে এই ঘরে চলে এসে আসতে পেরেছি তাতে আমি অনেক হ্যাপি। তো বন্ধুরা দেখছি আমার ঘরে এমনি ঘরটা পুরো ফাঁকা। আগে একটা ভাঙাচোর ঘরে থাকতাম, ভেবেছিলাম দেখাবো, অনেক ভিউয়ার্স হলে দেখাতাম, কিন্তু না, আমি খুব তাড়াতাড়ি দেখাবো তোমাদেরকে আগে কোন ঘরে আমি ছিলাম। আর ফার্নিচার এখনও করিনি। তোমরা আমাকে এমনিতে আশীর্বাদ করো, করো তাহলেই হবে। আর আমাকে সাপোর্ট করো, আমি কেমন করে কি করি সব কিছুই তো শেয়ার করব বলেছি। দেখো অল্প অল্প করে এতটুকু করেছি, মাথা গুজো ঠাইটুকু তো হয়েছে। ঝড় বৃষ্টির দিনে তো কার বাড়িতে যেতে হয় না, এটাতেই অনেক মনে হয় যে শান্তি। তো আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর এটা এখানে রেখেছি পা মোছার জন্য, নাহলে আমার ছেলে নোংরা নিয়ে বিছানায় উঠা পড়ে, পাটা মুছে পড়ে যাব। তো বন্ধুরা এই যে দেখো আমি বাইরে চলে এসেছি, সব কিছু বের করেছি। এই যে দেখো ঘরে এগুলো সব এলোমেলো করে রাখা ছিল। তারপরে হচ্ছে এই যে দেখছো, এই যে সব সব কিছু এলোমেলো, সব কিছু এটা ওটা। কালকে হচ্ছে আমার হাজব্যান্ড পাশের একটা যে রুম হচ্ছে ওটার উপরে চালটা লাগিয়েছিলো, যার জন্য সব এলোমেলো। আর কালকে করতে পারিনি, শরীরটা কালকেও ভালো ছিল না। তো আজকে ভাবছি একটু পরিষ্কার করে নিই। আমার ছেলে সামনে এসে দাঁড়িয়ে থাকে, এটা করে ওটা করে, কি বলবো বলো। ওকে বলি যে সর, আমি পারছি না, তুমি সরে না। আমার মাঝে মাঝে ক্যামেরার সামনে এসে নিজের চেহারাটাকে দেখে, দেখো কি বদমাশি করছে। তো আমি এর মধ্যেই একটু গুছিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখছো কত এলোমেলো, এগুলো সব একটা একটা করে ভাঁজ করে। আর এই যে দেখছো কাপড়গুলো, এগুলো হচ্ছে পামুছের জন্য সামনে দিই। তো এগুলো সব ভাঁজ করে নিতে হবে। আজকে ভাবলাম অন্য কিছু না দিয়ে এটা দেখাই, কারণ চলছে না, একদম শরীর চলছে না বললেই চলে। তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, যেন আমি ভিডিও যে করছি এটা একটা সাকসেস আমি পাই। আর আমার পাশে সবসময় থাকো তোমরা। দেখো পরিষ্কার করছি, দেখো কত জঙ্গল আর আমার ছেলে কী করে। যদি বাইরে নোংরা প্লাস্টিকটা এগুলো সব ঘরে নিয়ে ঢোকা, যদি বাইরে ফেলে দিই তাহলে ওটা নিয়ে আবার ঢোকাবে ভেতরে। তো ওর বিচার আর কত দিব বলো, ছোটো মানুষ করবে। আমি পরিষ্কার করে নিচ্ছি ঘরের, কালকে কাজ করেছিল যে কালকে পরিষ্কার করিনি।
খেলার জিনিসগুলো এমনিতে বাইরে ফেলে দেয়, দেখছো এমন বাজে। এখন দেখো অন্ধকার, পরিষ্কার করে নিয়েছি, কত ভালো দেখাচ্ছে, এমন থাকবে না। সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে পুরো ইয়েটা। তো বন্ধুরা, আমি চলে আসলাম এখন রান্না করার জন্য। সকালে কি বানাচ্ছি সেটা শেয়ার করবো, আর সকাল না, আমি এটা বানিয়েছি মনে হয় 12:30-টার দিকে, 12:30-টার দিকে রান্না করেছি, কারণ সকাল সকাল অনেক কাজ করেছি যার জন্য রান্না করতে দেরি হয়ে গেছে। আর এখন আমি বানাবো হচ্ছে সেমাই। তো দেখো, আমি কড়াই তেল দিয়ে নিয়েছি, আর তেল দিয়ে তারপরে হচ্ছে সেমাইগুলো ভেজে নিচ্ছি। আর সেমাইগুলো হচ্ছে ঘি দিয়ে ভাজলে ভালো লাগে। তো কেউ যদি জানো যে কেমন করে সেমাই খেলে ভালো লাগে, আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি একবার ট্রাই করে দেখবো। আর আমি এভাবে খাই, কারণ এখন আমার এভাবে ভালো লাগে, আমার ছেলেরও এভাবে ভালো লাগে। তো আমি একটু ভেজে নিচ্ছি, আর ভাজবো এমনভাবে অনেকটা সাদা সাদা হয়ে যাবে সামনে আনলে। তো আমি সেমাইটা ভালো করে ভেজে নিচ্ছি। আর অনেকে সেমাই মনে করো সেমাই হিন্দুর ফেভারিট, তো আমি হিন্দুরা খেলে পরে অনেক হিন্দুরা অনেক রকম কথা বলে, আমি কারো কথায় ধার দিই না। আমার যেটা ভালো লাগে তো লাগে, আমার সেমাইটাও ভালো লাগে, আমি খাই। যখন ঈদ হয় তখনও খাই, আর এমনি যদি দেখি দোকানে হ্যাঁ এই সেমাইটা থাকে তাহলে খাই, এনে খাই। তো তোমরা দেখে থাকো আমি সেমাইটা কেমন করে রান্না করি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, কমেন্ট করো যে কেমন হয়েছে। এই যে দেখুন দুধ নিয়ে চলে এসেছি, আর এই যে দেখুন মেপে চিনি দিচ্ছি, 1 মুঠো চিনি দিলাম, তারপরে যদি লাগে তাহলে আর দিয়ে নেব। তো 1 মুঠো চিনি দিয়ে আমি দুধটাকে হচ্ছে জাল করে নেব ভালো করে, কারণ জাল ছাড়া ভালো লাগে না। তো বন্ধুরা দেখছো আমার দুধটা ভালো করে জাল হয়ে গেছে, আর আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর হচ্ছে তেজপাতা, কারণ এটা দুটো সেন্ট এত ভালো আসে, আমার খুব ভালো লাগে। আর 1 মুঠো চিনি দিয়ে দিয়েছি, মানে 2 মুঠো চিনি দিয়েছি। দুধটা দেখছো অনেকটা, বাড়িতে কেউ যদি, আমার তো এতটা দুধ দেওয়ার কারণ হচ্ছে একটু পাতলা করে সেমাই খাবো, আমার গাঢ়টা তো ভালো লাগে না। আর এই দেখো পাকানোর পরে চিনি দেওয়ার পরে এই যে সেমাইটা আমি দিয়ে দিচ্ছি, আর এই যে দেখো আমার সেমাই প্রায় হয়েই গেছে, প্রায় না হয়েই গেছে। আমি নামিয়ে নেবো, এত ভারী বানাইনি, কারণ এটা রেখে দিলে কিছুক্ষণ পর আবার ভারী হয়ে যায়। তো আমি গরম গরম খাবো, হালকা পাতলা পাতলা খাবো। আর এই যে দেখো সেমাইটা ভিজেছিলাম, কিছু কিছু সেমাই হচ্ছে পুড়ে গিয়েছিলো, যার জন্য ওগুলো ফেলে দিচ্ছি। দেখছো থিকনেসটা, এটা যদি রেখে দিই না কিছুক্ষণ তাহলেই দেখবে জমে যাবে, এর জন্য যতটা পাতলা করার আমি পাতলা করি। তো বন্ধুরা দেখো এই যে আমি এখন বাটিতে উঠিয়ে নেবো, হয়ে গেছে আমার আন্দাজে হয়ে গেছে। আর এটা এখনো জাল হচ্ছে, কিছুক্ষণ থাকার পরে গাঢ় হয়ে যাবে। কার কার সেমাই ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করবে। এই যে দেখো দুধ দুধ বেশি,
হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম। দেখো, আমি মাত্রই স্নান করলাম, এখন বাজে কয়টা, 4টে বেজে গেছে। মাত্র স্নান করলাম, চুল ভেজা, আর স্নান করে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে তারপর ভিডিওটা আপলোড করি। আর দেখলেই তো আমি কী কী কাজ করলাম আজকে। আর সকালে হচ্ছে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ কিছু সুপারি ছিল, কেটে দিয়েছিলাম, চলো তোমাদেরকে দেখাই। ওগুলো কাটার পরে একটু দেরি হয়ে গেছে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো তোমরা। হ্যাঁ জানোই তোমার শরীরটা ভালো না, তবু কাজ করতে হচ্ছে। এই যে দেখো, আর আজকে আমি রান্না করেছি হচ্ছে মাছের ঝোল, আর একটা হচ্ছে গুড নিউজ যে আমার হাজব্যান্ড হচ্ছে আজকে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিল, তো আমি রান্না করেছে, আমি মাছের ঝোল আর ভাত রান্না করেছে। কথা বলতেও কষ্ট হয়, কারণ প্রচণ্ড গরম। আর আমি শুনেছি প্রেগনেন্সিতে বলে চুল এমনিতেই প্রচুর গরম লাগে, আর প্রচণ্ড রোদ রৌদ্র তোমরা দেখতেই পেরেছো ভিডিওতে। আর আমি পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি আমার ছেলের, এই যে মাত্র খাওয়া দাওয়া হলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করতে থাকো, যেন আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি। আর দেওয়ার চেষ্টা করবো, শরীরটা ভালো হলেই আমি অনেক ভালো ভালো ভিডিও দিব, যেগুলোতে আশা করি তোমরা তোমাদের কাছে খুব ভালো লাগবে। ও, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই নি, চলো দেখিয়ে নিয়ে আসি। আমি যে কাজগুলো করেছিলাম ওগুলো ভুলেই গেছি। এই যে দেখো, এই যে দেখছো আমাদের এই যে হাঁস রেখেছি, আর এই যে হচ্ছে মশারি, চলো দেখাচ্ছি। এই দেখো মশারির ভেতরে মুরগিকে রেখেছে, এটা পরিষ্কার করে দুটো জায়গায় ভাগ করে রেখেছে। তোমরা জানিও যে কেমন হয়েছে আমার আইডিয়াটা। আর আমি আমি আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। আই লাভ ইউ গাইস, এন্ড বাই।